ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে এলাম তোমাদের জন্য ফ্রি ফায়ারের আরও একটি মারাত্মক ভিডিও। ফ্রেন্ডস, এইবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফ্রি ফায়ারের সবচাইতে সিক্রেট যে সেটিংগুলো আছে সেই সিক্রেট সেটিংস নিয়ে। তো ফ্রেন্ডস, ফ্রি ফায়ারের যত প্রো প্রো প্লেয়াররা আছে তাদের সেটিংসগুলো দেখতে কীরকম এবং তাদের মতো কিন্তু তোমরা সেটিংস করে নিতে পারবে, আজকে কিন্তু তোমাদের ভাই তোমাদের সাথে সেই সিক্রেট সেটিংটা কিন্তু শেয়ার করবে। একদম আমার থেকে দেখে দিয়ে কিন্তু তোমরা সেই সেটিংসটা করে নিতে পারো, একদম আরামসে গেম প্লে কিন্তু করতে পারো। সো ফুল সেটিংস তোমাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। সো এখনই ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। ভিডিওটা কিন্তু বন্ধুদের মধ্যে অবশ্যই একটা শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্ড বিডি গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই ফ্রি ফায়ারের সেই সিক্রেট সেটিংসগুলো কী কী রয়েছে। ফুল সেটিংস কিন্তু তোমরা করে নিও, একেবারে ধামাকাদার একটা কিন্তু সেটিংস ভাই। সো সবগুলো সেটিংস কীভাবে করতে হবে, কী কী করতে হবে সেটা চলো তোমাদেরকে দেখাই। উপরে কর্নারে তোমরা এই যে সেটিংস অপশান দেখতে পারতেছ, সো চলে যাবো আমরা গেমের সেটিংসে। প্রথমে আমরা বেসিক নামে একটা অপশান দেখতে পাচ্ছি, এখানে দেখতে পারতেছি আমাদের কিসে লগইন রয়েছে, ফেসবুক নাকি কিসে। তারপরে কিন্তু ল্যাঙ্গুয়েজে দেখতে পারতেছি, এখানে চাইলে কিন্তু তুমি বাংলাও ইউজ করতে পারবা, তাছাড়াও কিন্তু আরও অনেকগুলো ভাষা রয়েছে। তো আমি এখানে কিন্তু ইংলিশই সিলেক্ট করে রাখবো। সো তোমরাও কিন্তু চাইলে ইংলিশ অথবা বাংলা ইউজ করতে পারো। এখানে অটো ডাউনলোড রিকমেন্ডেশন কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু অটো ডাউনলোড করে রাখতে পারো, মানে তোমার কিন্তু অটোমেটিক ডাউনলোড মানে হয়ে যাবে যখন আপডেট হয়েছে। আমি কিন্তু অফ করে রাখছি, তোমরাও চাইলে অফ করে রাখতে পারো। সো এখানে কিন্তু সেটিং সেন্স দেখাচ্ছে আপলোড এবং ডাউনলোড, এটা খুব মজার একটা বিষয়। তোমার যেই গেমের সেটিংসটা রয়েছে তোমার ফ্রেন্ডরা যদি উল্টাপাল্টা করে ফেলে, সো এই জন্য কিন্তু তুমি চাইলে আপলোড করে রাখতে পারো, পরবর্তীতে তুমি ডাউনলোড করে নিলে তোমার পুনরায় সেটিং ফিরে আসবে। সো তারপর এখানে ব্রাউজার, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রিপোর্ট, নেটওয়ার্ক ইস্যু, চ্যাট ব্লকস লিস্ট, এইগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু যেমনটা আছে এমনই থাকবে। তো তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেটিং সেটা হচ্ছে ভাই একটা গেমের মূলত মেইন সেটিং হচ্ছে সেন্সিটিভিটি। সো আমরা সেন্সিটিভিটি ক্লিক করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই মেইন যে জিনিসটা মানে মারাত্মক জিনিসটা কিন্তু এখানেই কিন্তু লুকিয়ে আছে। জেনারেল, তারপর রেড ডট দেখতে পাচ্ছ। সো জেনারেলটা আসলে পারফেক্টলি কততে থাকলে হয়, সো ফ্রেন্ডস 80 থেকে 100 মধ্যে জেনারেলটা তোমরা অবশ্যই রাখতে হবে। সো যারা আসলে একটা বেস্ট সেটিং চাও তারা কিন্তু অবশ্যই 80 থেকে 100 মধ্যে রাখতে হবে জেনারেলটাকে। সো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেড ডট দেখতে পারতেছ। রেড ডট অবশ্যই আমি 100 করে দিলাম, 2x স্কোপ, তারপরে কিন্তু 4x স্কোপ, তারপরে স্নাইপার, এগুলো কিন্তু সব আমি 100 থেকে 100 করে দিলাম। বাট নিচে যেটা দেখতে পারতেছ ফ্রি লোক, এটা কিন্তু আমি 70 রেখে দিলাম। এটা হচ্ছে ফ্রেন্ডস ওই যে তুমি যখন সামনের দিকে দৌড়ো পিছনের দিকে যে তাকাইতে পারো ওইটার স্পিডটা। সো এটা বেশি দিলে আসলে পিছনে কী হচ্ছে এটা দেখতে পারবো না, সো এই জন্য কিন্তু আমি একদম মানে মিডিয়ামও না একেবারে হাইও না, জাস্ট কিন্তু 70 দিয়ে দিলাম। মেইন যে জিনিস সেটা হচ্ছে ফ্রি ফায়ারের কন্ট্রোল সেটিং, যেটা নিয়ে কিন্তু আসলে ডেডিকেটেড আলাদা ভিডিও থাকে। সো যাই, আমি শর্টকাটে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো কন্ট্রোল সেটিংয়ে। প্রথমে আমরা শুটিংয়ে দেখতে পাচ্ছি এম প্রিসিশনে ডিফল্ট আছে, তারপর লেফট ফায়ার বাটন অবশ্যই অলওয়েজ থাকবে, হোল্ড টু স্কোপ এটা কিন্তু অন করে দিলাম, কারণ AWM চালানোর সময় কিন্তু এটা খুবই কাজে লাগে। তারপর এখানে অ্যাসিস্ট্যান্সে দেখতে পাচ্ছি এখানে কুইক ওয়েপেন সুইচে আমরা কিন্তু অন করে রাখছি, কারণ ফাস্ট কিন্তু চাইলে আমরা ওয়েপেন সুইচ করতে পারবো। কুইক রিলোডটা আমি এখন অফ করে দিয়ে রাখছি, কারণ আমার গুলিতে আমি কিন্তু ক্লিক করে কিন্তু কুইক রিলোড নিতে পারি। সো এখানে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা অন দেওয়া আছে, অনেকগুলো তোমরা কিন্তু অন করে রাখতে পারো। আমি এটা কিন্তু শর্টকাটে বলবো, কারণ এটা নিয়ে কিন্তু আসলে ডেডিকেটেড ভিডিও করা লাগে, কন্ট্রোল সেটিংটা এতটা মারাত্মক একটা সেটিংস। সো অবশ্যই এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে, আমার চ্যানেলও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো ফ্রি ফায়ার কন্ট্রোল সেটিং নামে, ফুল কন্ট্রোল সেটিংস নামে। সো তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে আইটেম ফাইন্ডার, এখানে কিন্তু অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে রাখো। রিকমেন্ডেড টাইম কিন্তু এটা কিন্তু আমি দিয়ে রাখছি, অবশ্যই তোমরা এটা দিয়ে রেখো মাঝখানে যেটা আছে সেটা। থ্রোয়েবলস যেটা রয়েছে এখানে গ্রানেড সোল দেখতে পারতেছো, গ্রানেড সোলটা আমার কিন্তু এখানে ডাবল দেওয়া আছে, গ্রানেড স্লট অবশ্যই ডাবল দিয়ে রেখো, কারণ গ্লুয়ালটা আমরা আলাদা চাই এবং গ্রানেডগুলো আলাদা চাই। সো এখানে দেখতে পারতেছো গ্লুয়াল স্মার্ট থ্রো নামে একটা অপশন আছে, সো এটা নিলে কিন্তু ভাই গ্লুয়াল হাতে নিলেই পড়ে যায়, এই জন্য আমি অফ করে রাখছি। তারপর পারমানেন্ট গ্লুয়াল বাটন দেখতে পাচ্ছ, এখানে আমি এটা অবশ্যই অফ করে রাখছি, কারণ হচ্ছে ফ্রেন্ডস গ্লুয়াল না থাকলেও এটা তোমার অলওয়েজ কিন্তু সামনে দেখায়, এই জন্য কিন্তু আমাদের প্রবলেম হয় মনে হয় যে গ্লুয়াল আছে বারবার মারতে থাকি। তো যাই হোক, এটা আমি অফ রাখলাম। তারপরে মুভমেন্ট স্পিড এখানে দেখতে পাচ্ছ, রান মোড অবশ্যই মিক্স দেওয়া আছে, ভেহিকল কন্ট্রোল মানে হচ্ছে গাড়ি কন্ট্রোলকে এক হাতে করতে চাও না দুই হাতে, এক হাতে হইলে দেখবা যে ভাই গাড়ি চালাই দিতে পারতেছ না, অবশ্যই দুই হাতে থাকবে। ইন গেম টিপস নোটিফিকেশনে ডিফল্ট আছে, এলিমিনেশন নোটিফিকেশন অবশ্যই ক্লাসিক থাকবে। তারপর ভিজুয়ালে ক্রোয়েশিয়ার টাইপ দেখতে পাচ্ছ, নিউ ড্যামেজ ইন্ডিকেটর ক্লাসিক, তারপর ভিজুয়াল ইফেক্ট অবশ্যই নো ব্লাড, কারণ এটাতে যদি তুমি ডার্ক বা ক্লাসিক দাও তাহলে কিন্তু মানে দেখবা যে স্কিন লাল হয়ে যাচ্ছে যখন তুমি জুনে পড়বা, সো অবশ্যই নো ব্লাড থাকবে। তারপর হিট মার্কে দেখো এখানে নিউ দেওয়া আছে, টিমমেট ইনফো অবশ্যই কিন্তু এটা আমার দেওয়া আছে ট্রান্সলেন্ট, এবং টিম
টিমমেট নিকনেম নতুন একটা আইটেম বাটিং সেটিংস কিন্তু আমাদের মধ্যে অ্যাড হয়ে গেছে। সো অবশ্যই এটা ডিসপ্লে দিয়ে রাখো, হাইট দিলে কিন্তু টিমমেটের নিকনেম তোমরা দেখতে পারবে না। সো অবশ্যই কিন্তু এটা তোমরা যেটা আছে এটা দিয়ে রাখিও। তো তারপর আমরা চলে যাবো একটা অটোপিকাপে, এটাও কিন্তু মারাত্মক একটা সেটিংস, অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে। অটোপিকাপ হচ্ছে ফ্রেন্ডস এখানে ডিফল্টে দেওয়া দেখা আছে। দেখো যখন তুমি কোনো লুটবক্সের সামনে যাবো অথবা তুমি যখন লুট করতে যাবো, যখন তোমার সামনে কিছু পরে থাকবে, যেমন এখানে ওয়েপেন্স দেখতে পারতেছো, আর্মোর, মিড কিট, অ্যামো, সেগুলো কিন্তু অটোমেটিক তোমার ব্যাগে নিয়ে নিবে। সো ডান দিকে যদি খেয়াল করি এখানে একটা ক্লাসিক মোড দেওয়া আছে, আরেকটা কিন্তু টিমমেট মোডস দেওয়া আছে। সো ক্লাসিক মোডে কিন্তু এটা সেটিংস যে পাবে আমার মতো করে নিবে। বাট টিমমেট মোডস একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস আছে, যেটা যদি সবার নিচে যাও অটো পিক আপ স্পিড, এটা কিন্তু ডিফল্ট দেওয়া আছে সবার মোবাইলে। দেখে নিও, আমি কিন্তু ফাস্ট করে দিলাম। মানে হচ্ছে টিমমেটদের সাথে যখন তোমরা আসলে খেলবা তখন কিন্তু আসলে সবাই মানে মনে করো কারো MP40 প্রয়োজন, কারো যেইগুলি প্রয়োজন, তারা কিন্তু তাড়াহুড়ো লেগে যাও, মানে বারবার ক্লিক করতে থাকো, তারা কিন্তু অবশ্যই এটা দিয়ে রাখলে ফাস্ট কিন্তু তোমার ফ্রেন্ডের আগে তোমারটা নিয়ে নিবে। সো প্রায়োরিটি যেগুলো এগুলো কিন্তু তোমাদেরকে দেখাই দিছি, প্রায়োরিটি যেটি এগুলো তোমরা দিয়ে রাখ, মানে যেটা তোমাদের গুরুত্ব বেশি সেটা তোমরা আগে পেয়ে যাবা। সো ডিসপ্লে সেটিং নিয়ে আসলে বলতে চাই না, কারণ ডিসপ্লে সেটিংস কিন্তু তোমাদেরকে আলাদা ভিডিওতে বলে দিয়েছি। এই সেটিংসটার কারণে কিন্তু তোমাদের গেমে হ্যাং লেগ বা তোমাদের যে গ্রাফিক্স রয়েছে সেটা কিন্তু এইটার কারণেই। সো দেখতে পাচ্ছ র্যাম অনুযায়ী অবশ্যই তোমরা ডিসপ্লে সেটিংসটা করে নিও, আসলে এখানে বলার মতো তেমন কিছু নাই, কারণ এটা নিয়েও অনেকগুলো ভিডিও আছে। সো বললে আসলে ভিডিও লং হয়ে যাবে, এই কারণে কিন্তু আমি একদম ফুলফুলি বলতে চাচ্ছি না। সো র্যাম অনুযায়ী অবশ্যই করে নিও, এবং এটা নিয়েও ডিসপ্লে সেটিংস নিয়ে আলাদা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, এই জন্য কিন্তু বিস্তারিত এখানে বললাম না। আমার সেটিংসটা যেভাবে আছে ঠিক সেভাবে কিন্তু করে নিও। সাউন্ড সেটিংসও অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, মিউজিক আমার ভালো লাগে না সেই জন্য 0, তারপরে সাউন্ড ইফেক্টটা কিন্তু 100 দিয়ে রাখছি, তারপরে কিল স্ট্রাইক নোটিফিকেশন 100, আমি কিন্তু ক্যারেক্টার ভয়েস এটা অফ করে রাখছি, কারণ ভেগের ভেগের ভালো লাগে না ভাই। এখানে ভয়েস আমরা অবশ্যই 100 দিয়ে রাখবো। অডিও ব্যালেন্সটা কিন্তু অবশ্যই ম্যানুয়াল, এবং এইখানে দেখতে পারতেছো গেম, দেখতে পারতেছো গেম ভলিউম কিন্তু নামে একটা অপশন রয়েছে, রেশিও এটা কিন্তু আমার ফুল দেওয়া আছে, এটাকে আমি একদম মিডিয়াম এনে দেবো, এবং অ্যাক্টিভ ইন ব্যাকগ্রাউন্ড সাউন্ড এটা কিন্তু আমার অন থাকবে, কারণ আমি যখন গেমের মাঝখানে চলে যাই তখন কিন্তু আমি সাউন্ড শুনতে পারবো। রেকর্ডিং সেটিংটা সবার জন্য ইম্পর্টেন্ট, যারা আসলে ভিডিও বানাইতে চাও বা মানে ফ্রি ফায়ার নিয়ে যারা কাজ করতে চাও, ভিডিও রেকর্ড করো, তাদের জন্য কিন্তু এই সেটিংসটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। সো এখানে দেখতে পারতেছো, সো আমার সেটিংসটা কিন্তু একটু খেয়াল করে নিও, রিপ্লে অন দেওয়া আছে, লবি অফ দেওয়া আছে, রেকর্ডিং সাউন্ড অন, এবং লাস্টে গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু হাই দেওয়া আছে, অবশ্যই আমার ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে করে নিও। ফোন ভাইব্রেশন কিন্তু দেওয়া আছে, সবগুলো অফ করে রাখছি, কারণ এত ভাইব্রেশন হলে খেলার মজা কিন্তু পাবা না। আউট অফ ম্যাচ ভাইব্রেশন এটা কিন্তু অন করা আছে, এটা তোমরা অন করে রেখো, কারণ ম্যাচ থেকে আউট করে দিলে কিন্তু অবশ্যই ফোনটা ভাইব্রেট হলে তুমি বুঝতে পারবা, এছাড়া কিন্তু বুঝতে পারবা না। তবে ইন ম্যাচ অ্যাকশন ভেরিফিকেশন ওইটাও কিন্তু অফ করা আছে, তোমরা অফ করে রেখে দিও। তারপর ভাই নেটওয়ার্ক অপটিমাইজেশন এটা অবশ্যই অবশ্যই অন করে রেখে দিও, কারণ আমাদের বর্তমানে নেটের যে অবস্থা, VPN চালানো লাগে, সেই কারণে এটা অন করে রাখলে অবশ্যই তোমাদের নেটওয়ার্ক প্রবলেমটা থেকে আশা করি সমাধান পেয়ে যাবে। নোটিফিকেশনে কিছু বলার কিছু নাই, এখানে তোমরা বুঝে বুঝে আসলে যেটা যেটা অ্যাকসেপ্ট করা দরকার, যেটা রিজেক্ট করা দরকার, যেগুলো প্রয়োজন নাই অযথা সেগুলো অন করার দরকার নেই। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে কিন্তু অবশ্যই আমার মতো সেটিংসটা করে নিতে পারো, অবশ্যই অবশ্যই দেখে নিও কীভাবে সেটিংস করছি সেটা দেখে নিও। তো ফ্রেন্ডস এই ছিল অল ওভার ডিসপ্লে সেটিং, কন্ট্রোল সেটিং, এইগুলো কিন্তু ভাই আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, এবং আমি তারপরও শর্টকাটে যতটুকু বলার তোমাদের হেল্প করার ততটুকু বলে দিয়েছি। অবশ্যই তারপর কোনো প্রবলেম হলে ভিডিওটা পজ করে করে কিন্তু তোমরা সেটিংস করে নিতে পারো। আশা করি আজকের সেটিংসটা তোমাদের অনেক উপকার হবে, খুব সিক্রেট একটা সেটিং তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, দেখার জন্য নতুন ভিডিও, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।